খোলা বাজারে পলিথিন ব্যাগের ব্যবহার বন্ধের সিদ্ধান্ত বাস্তবায়নে কারখানায় কারখানায় অভিযান চালাচ্ছে সরকার যদিও বাজারের চিত্র ভিন্ন এখনো ব্যবহার হচ্ছে পলিথিন ব্যাগ ক্রেতা বিক্রেতারা বলছেন ক্ষতিকর হওয়ায় নিষিদ্ধই এই পণ্যের ব্যবহার বন্ধ চান তারাও তবে জুৎসই বিকল্প না দিতে পারলে কাজে আসবে না অভিযান মনিটরিং যে কোনো পদ্ধতি বের করে বন্ধ আমরা পানি এটা কাগজে দিব ভিজা সিরাপ পড়ে যাবো ফুঙ্গায় দিব পরে যাব গা ওটার পরিপ্রেক্ষিতে একটা জিনিস বাজারে পোষানো দরকার কারণ সবাই নিজে থেকে উদ্যোগ নিতে হবে যে আমি আসলে এটা করবো না এটা ক্ষতিকর সমাজের জন্য পরিবেশের জন্য এদিকে পলিথিন ব্যবহার বন্ধে তিন ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রণালয়ে গঠিত মনিটরিং টিম শুক্রবার রাজধানীর নিউ মার্কেট কাঁচা বাজারে গিয়ে কমিটির সভাপতি জানান সিদ্ধান্ত বাস্তবায়নে কার্যক্রম আরও জোরদার করছে সরকার সব মিলিয়ে একশো ছয়ষট্টিটি মোবাইল কোর্ট পরিচালনা হয়েছে এবং সেখানে আইনানুক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে তিনশো টি প্রতিষ্ঠান বড় শপিং মলগুলোতে তো টোটালি বন্ধই হয়ে গেছে আপনি আগরা স্বপ্ন বা ইউনিমাট এরকম যারা বড় শপিং মলে বন্ধ হয়ে গেছে কাঁচা বাজারগুলোতে কিছু কিছু আছে কিন্তু সেখানেও কিন্তু ব্যবহার অনেকটা কমে এসেছে অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা নিউটিন বিন অ্যাডভান্সড অথিক পাউডারি দ্বিগুণ উজ্জ্বলতা এ সময় বিকল্প হিসেবে পাট কাপড় ও কাগজ ব্যবহারের বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করেন তিনি পাশাপাশি পরিবেশ পরিবেশবান্ধব পলিথিন নিয়েও কাজ হচ্ছে বলেও জানান ফরহাদুর রহমান সময় সংবাদ ঢাকা